আসসালামু আলাইকুম কী খবর এসএসসি এর কমার্সিয়ানরা তো কেউ যদি আমাকে প্রশ্ন করে যে মুগ্ধ তুমি তোমার এই স্টুডেন্ট লাইফে কোন সময়টাকে তুমি বেশি কাজে লাগিয়েছো তো আমার এক কথা উত্তর হবে যে আমি এসএসসির টাইমটাতে আমি আমার পড়াশোনা বলো বা আমার অভ্যাস বলো এই দুইটা দিক থেকে আমি আমার প্রাইমে ছিলাম এসএসসি লাইফটাতে তো ওই টাইমে আমি আমার সময়ের সর্বোচ্চ ব্যবহার করছিলাম এবং একজন আইডিয়াল স্টুডেন্ট হিসাবে যে সমস্ত অভ্যাস থাকা উচিত ওই সময়টাতে আমার ছিল তারপরে আস্তে আস্তে ব্যাপারটার একটু ডিক্রিজ শুরু হয় বা আস্তে আস্তে ফল ডাউন শুরু হয় আবার অ্যাডমিশন টাইমে আমি আমার ওই অভ্যাসটা আবার ব্যাগ পাই সেটা ব্যাগ পেতে অনেক কষ্ট করতে হয়েছিল তো আমি যদি মনে করি যে বিগত দশ বছর বা বারো বছরে আমার অ্যাচিভমেন্টের মধ্যে আমি যদি র্যাঙ্ক করি এটা তার মধ্যে অন্যতম এসএসসি লাইফটাতে আমার একটা ব্যাকের স্টোরিও আছে সেই স্টোরিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পিএসসি এবং জিএসসিতে আমার তেমন একটা ভালো রেজাল্ট ছিল না পিএসসি আর জেএসসি পর্যন্ত আমি মোটামুটি মানের একটা স্টুডেন্ট ছিলাম মোটামুটি বলতে খারাপ মানের স্টুডেন্ট ছিলাম আমার বেশি ফোকাস ছিল খেলাধুলায় খালি ক্রিকেট খেলতে বাইরে চলে যেতাম বাবা আমার কথা শুনতাম না হ্যাঁ আব্বু অনেক বকাঝকা করত তো আব্বু একটা পর্যায়ে এসে মানে আমার পড়ালেখার অবস্থা দেখে এমন একটা অবস্থা হয়েছিল যে ক্লাস সেভেন আমাকে বিশেষ বিবেচনায় পাশ দিছিল। হ্যাঁ এইটা আমার অ্যাপেন্ডিসাইটিক্সের অপারেশন হয় তো তারপরে এইটা আমি মোটামুটি পড়াশোনা করছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমি এ প্লাসটা পাইনি হ্যাঁ তো এ প্লাস না পাওয়ার পর আমার আব্বু একদিন এসে মন খারাপ করে বললো যে আমার কলিগের সব ছেলেরা মিষ্টি দিয়ে যাচ্ছে আমার ছেলে আজকে এমন পর্যন্ত এমন কিছু করলো না যে ভালো কিছুর জন্য মানে কলিকদের মিষ্টি খাওয়াতে পারবো তো এটা বলার পর আমার অ্যাকচুয়ালি অনেক খারাপ লাগছে আব্বু নর্মালি এসে বকাঝকা করে বাট ওই দিন আব্বু এসে মন খারাপ করে কথাগুলো বলছিল তারপরে আমি নিজের সাথে নিজে বসলাম বসে আমি কিছু সেলফ রিয়েলাইজেশন হচ্ছিল ওই সময় যে আমি এতটা ফেল না কেনা হ্যাঁ আমি স্টুডেন্ট হিসেবে এতটা খারাপ কেনা এটা আমাকে দেখতে হবে দুই নাম্বার আমার বাবা মা যে আমার পিছনে এত টাকা খরচ করতেছে বা এই যে ফ্রাস্ট্রেটেড তারা হলো এই ফ্রাস্ট্রেশনের পেছনে অবশ্যই আমি দায়ী কোন কোন কারণগুলোর জন্য দায়ী এই জিনিসটা আমি আইডেন্টিফাই করবো তো বসলাম দেখলাম অন্যতম কারণ ছিল আমার সঙ্গ আমি যাদের সাথে মিশতাম যাদের সাথে চলতাম তারা খালি খেলাধুলার পিছনেই ফোকাস ছিল এবং অন্যান্য কাজের প্রতিও ফোকাস ছিল তো দেখা যেত তাদের সাথে মিশতে যেয়ে আমি পড়াশোনার প্রতি ফোকাসটা হারায় ফেলি এবং পড়াশোনা যে একটা ভালো জিনিস এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে ক্লাস এইট পর্যন্ত ব্যর্থ তো ক্লাস নাইনে আমি নিজের সাথে নিজে বসি বসে কিছু ডিসিশন নিই যে আমি একা থাকবো সার্কেল থেকে একা হয়ে যাব এবং আমি আমার প্রাইমে পৌঁছাবো প্লাস আমি যে কমার্স নিই কমার্স নেওয়ার কারণে আমার অনেক কথা শুনতে হয় ফ্যামিলি থেকে বা তোমার ফ্যামিলিতে আমারকে সাপোর্ট দিয়েছিল বাট আমাকে আশেপাশের মানুষ থেকে অনেক কথা শুনতে হয়েছিলো ইভেন আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল তারা যারা সায়েন্সে গেছে তারা আমাকে নাক শুর করে এত কমার্সে পড়ে কমার্সে কি কমার্সে পড়াশোনা আছে নাকি হ্যাঁ তো এইভাবে নানাভাবে আমাকে মানে টিস করতো আমার সায়েন্সের ফ্রেন্ডরা তো আমি একটা মোটামুটি নিয়ত নিলাম যে আমি আগে টেস্ট করবো যে আল্লাহ আমার ক্যাপাবিলিটি কত দিছে আমার দ্বারা কি কি পসিবল এবং সায়েন্স সায়েন্স যে এত হাইপ করছে এ সায়েন্সের স্টুডেন্ট কত মার্কস পায় আমি কত মার্কস পাবো এরকম মোটামুটি একটা ডিটারমিনেশন নিলাম তো ক্লাস নাইনে আমার রোল ছিল দুইশো পঁয়তাল্লিশ তো এক বছর ঠিকঠাক মতো পড়াশোনা করলাম কয়েকটা অভ্যাস গড়ে তুলছিলাম তো এখানে অভ্যাসগুলো লেখা আছে ওটা আমি আস্তে আস্তে বলবো তো ক্লাস টেনে যে আমার রোল ডিরেক্ট এক হয় হ্যাঁ তো ক্লাস টেনে যে আমার রোল ডিরেক্ট এক হয় তারপর হচ্ছে আমাদের স্কুলে আমার ছিল মণিপুর হাই স্কুল আমি ব্রাস্তিনে পড়তাম তো আমাদের স্কুলে মোটামুটি সব টিচাররা আমাকে চিনতো হ্যাঁ যেসব অ্যাকাউন্টিং ম্যাথ এই দুইটা আমি প্রাইভেট পড়তাম তো আমার ক্লাস টিচারেরও খুব ফেভারিট ছিলাম আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম হ্যাঁ তো মোটামুটি এমনভাবে পড়াশোনা করতাম যে প্রত্যেকটা টিচার আমার স্টিল আমার নাম জানে হ্যাঁ ব্রাঞ্চ তিনে যে আমার নাম বললেই দেখবে অ্যাকাউন্টিং টিচার ইংলিশ টিচার প্রত্যেকে আমাকে কম বেশি চিনে হ্যাঁ আর আমি তাদের প্রতি গ্রেটফুল আমার স্কুল জীবনে যারা শিক্ষক আছে প্রত্যেকে অনেক ভালোভাবে আমাকে এসএসসি লাইফটাতে হেল্প করছিলো আর আমার পড়াশোনার প্রতি আগ্রহে দেখে বা নর্মাল স্টুডেন্টরা যেরকম যতটুকু পড়া দিছে ততটুকু আমি এরকম ছিলাম না আমি যতটুক পড়া দিছে ওইটার একদম শেষ না দেখা পর্যন্ত আমি ছাড়তাম না টেবিল থেকে উঠতাম না এটার কারণ আমাকে একটা প্রচণ্ড জেদ কাজ করছে যে আমার ফ্রেন্ড থেকে ফ্রেন্ডরা যেহেতু আমাকে টিস করতেছে কমার্স থেকে কিছু তো করা পসিবল না আমি এটা নিয়ত নিছিলাম যে কিছু করে আমি দেখাই দিব এসএসসিতে হ্যাঁ আর এই যে পিএসসি জিএসি দুইটার আমার বোর্ড রেজাল্ট খারাপ হয়েছিলো তো এটার একটা মানসিক ইম্প্যাক্ট পড়ছিলো আমার ফ্যামিলির উপর আমার উপর তো এটা থেকে আমি জন্ডা থেকে আমি বের হয়ে যাওয়ার নিয়ত করছিলাম হ্যাঁ তো কয়েকটা অভ্যাস আমি আমার এসএসসি লাইফে গড়ে তুলি প্রথম অভ্যাসটা হচ্ছে স্কুলের পড়া স্কুলে বোঝা আমি যখন স্কুলে যেতাম তো মোটামুটি আম্মু আমাকে টিফিন টিফিন দিয়ে দিত টিফিন আমি স্কুলে খেতাম তো স্কুলের টিচাররা যা পড়াতো আমি খাত প্রত্যেকটা খাতা আমার আলাদা ছিল প্রত্যেকটা খাতা আমি সুন্দর মতো নোট করতাম এবং আমি একদম ফার্স্ট বেঞ্চে বসতাম কারণ আমি দেখছি যেই যেই টাইমটাতে আমি মাঝে বা লাস্ট বেঞ্চে বসছি ওই টাইমটাতে আমি ফোকাস তত বেশি হারাই ফেলছি তো প্রথম দিকে আমি মাঝে বা শেষে বসল পরে আমি একদম ফার্স্ট বেঞ্চে যে বসা শুরু করি তো ক্লাসের পরেও ক্লাসে ক্যাপচার করতাম প্লাস ক্লাস টিচার যখন চলে যেত একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস যখন গ্যাপ থাকতো তখন যা পড়ায় গেছে ওই পড়াটা আমি আবার পড়তাম হ্যাঁ তো ক্লাসের পড়াটা আমি ক্লাসে আদায় করে নিতাম দুই নম্বর একটা নির্দিষ্ট রুটিন থাকবে যে তোমার স্কুল কখন স্কুলের পরে তুমি কখন ব্যাচ পড়বা কখন নিজে তুমি পড়াশোনা করবা হ্যাঁ কখন তোমার টিচার আসবে প্রত্যেকটার একটা পারফেক্ট রুটিন থাকবে এবং অবশ্যই সেলফ স্টাডির জন্য আলাদা তোমার টাইম লেখা লাগবে হ্যাঁ সেলফ স্টাডির থেকে বড় জিনিস নাই তোমাকে একটা রুটিন বানাতে হবে এবং সেলফ স্টাডির জন্য আলাদা তোমার একটা সময় লাগবে ওই সময়টাতে তোমার স্কুলে যা পড়াইছে তোমার প্রাইভেট ব্যাচের যে হোমওয়ার্ক দিছে প্লাস তুমি অনলাইন যে কোর্স করতেছ ওই কোর্সে কী কী পড়ায় দিছে টোটালি তুমি একটা ব্যালেন্স করবা ব্যালেন্স করে তুমি একটা জায়গায় নোট করবা হ্যাঁ ধর একটা চ্যাপ্টার পড়াচ্ছে ওইটা সেম চ্যাপ্টারটা তোমার স্কুলে পড়তেছে মেক্সিওর করো যে তোমার স্কুলের পড়াশোনার সাথে যেন তোমার ব্যাচের পড়াশোনা প্লাস কোর্সের পড়াশোনা মিল থাকে তুমি স্কুলে যদি রেয়ামিল চ্যাপ্টারটা পড়ায় তুমি যেন তোমার প্রাইভেট টিউটারের কাছেও রেয়া মিল চ্যাপ্টারটাই পড়ো বাসে আসে তুমি যেন ওই রেওয়ামিলের কোর্সটাই তুমি করো হ্যাঁ এইভাবে একটা অ্যালাইনমেন্ট লাগবা একটা অ্যালাইনমেন্ট থাকবে পড়াশোনাতে ওকে অ্যালাইনমেন্ট রাখবা তিন নাম্বার যে কাজটা করছিলাম আমি টাইপ ধরে ধরে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সের ম্যাথ সলভ করছি তো সর্বপ্রথম আমার সাজেশন থাকবে যে বোর্ড বইয়ের যে উদাহরণগুলো আছে বোর্ড বইয়ের উদাহরণগুলো আগে দেখবা তারপরে যে অনুশীলনীগুলো আছে অনুশীলনীগুলো দেখবা তারপরে তুমি বোর্ড সলভ করবা এই তিনটে স্টেপ পার করলে তুমি মোটামুটি এ প্লাস তুমি মার্ক পাবা কিন্তু তোমাকে যদি তোমার টার্গেট যদি আরও বেশি হয় বোর্ড স্ট্যান্ড করা থাকে তাহলে তোমাকে অবশ্যই আরও পাঁচ থেকে ছয়টা বেশি ছয়টা টাইপের ম্যাথ সলভ করতে হবে অর্থাৎ ধরো তুমি আর্থিক বিবরণী প্র্যাকটিস করতেছো আর্থিক বিবরণীর বিষদায় বিবরণী থেকে কত ধরনের প্রবলেম আসতে পারে কোন কোন ধরনের সমন্বয় আসতে পারে এই রিলেটেড যত ম্যাথ আছে সব তোমার খুঁজে খুঁজে বের করতে হবে এক্ষেত্রে তুমি গাইড ফলো করতে পারো হ্যাঁ এক্ষেত্রে তুমি টেস্ট পেপার ফলো করতে পারো আপটিউ যে তুমি কোনটা ফলো করবা চার নাম্বার এই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হ্যাঁ সোশ্যাল মিডিয়া রিলেশনশিপ আড্ডা খেলাধুলা এই কয়েকটা জিনিস থেকে দূরে থাকা হ্যাঁ খেলাধুলা তুমি করতে পারো বাট আমি আসলে এই জিনিসগুলো স্যাক্রিফাইস করছিলাম তোমার যদি টার্গেট ওই লেভেলের থাকে যে আমি বোর্ডে স্ট্যান্ড করব তাহলে অ্যাকচুয়ালি তোমাকে অনেক জিনিস স্যাক্রিফাইস করা লাগবে কারণ তুমি সব কিছু মেনটেন করে বা সব কিছু ব্যালেন্স করে তুমি টফনস রেজাল্ট করতে পারবে না টফনস রেজাল্ট তারাই করে যারা অনেক অ্যাগ্রেসিভ থাকে যাদের ধ্যান জ্ঞানই ওইটা থাকে হ্যাঁ তোমার এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আমি আমার এসএসসি লাইফে আমার মনে আছে আমি অনেক দাওয়াত খেতে যাই না যার জন্য আর বাসা থেকেও বকাত শুনতে হয়েছে যে তুমি আমি নাকি আনসোশ্যাল হয়ে গেছি আমার আব্বা বলছে তুই আনসোশ্যাল হয়ে গেছিস পড়াশোনা আর কেউ করে না কিন্তু আমার মনে আছে যে আমার রিক্রিয়েশনের একমাত্র উপায় ছিল আমি পাঁচ তো নামাজ পড়তাম ওই ওই টাইমে পাঁচ তো নামানোর সময় হেঁটে আসতাম মাঠ থেকে ওইটাই আমার রিক্রিয়েশনের একমাত্র উপায় ছিল আমি না আড্ডা দিতাম না খেলাধুলা করতাম না খেলাধুলা করতাম হ্যাঁ আর সোশ্যাল মিডিয়া আমার তখন ছিলই না আমার তখন ফেসবুক অ্যাকাউন্ট ছিল বাট আমি ঢুকতামই না আমি ফোনটা আমার কাছে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ এসএসসি লাইফে আর রিলেশনশিপ আমার এসএসসি পর্যন্ত কোনো রিলেশনশিপ ছিল না কিন্তু আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড যারা অনেক ভালো স্টুডেন্ট অনেক ক্যাপেবল কিন্তু একটা প্রি একটা এজে এসএসসি কি তোমার একদম ছোট তোমাদের রিলেশনশিপের বয়স হয়েছে অনেকে দেখছি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রেস্টুরেন্টে চলে যাও এসএসসির বাচ্চা বাচ্চা বলা কেন তোমাদের বয়স হয়েছে রিলেশনশিপ থেকে দূরে রাখবা তোমরা এগুলার কিচ্ছু বুঝো না কিচ্ছু বুঝো না একটা পার্টনার কিভাবে চুজ করতে হয় পার্টনার চুজ করার বয়স এখন না পার্টনার চুজ করার বয়স তোমার কলেজ লাইফেরও পরে। লাইফে ভার্সিটি হ্যাঁ আমি মনে করি এই টাইমটাতে না ছেলে না মেয়ের কারোর জন্যই অ্যাপ্রিপিয়েট একটা টাইম না রিলেশনশিপের জন্য তো এইসব ফার্স্ট থেকে দূরে থাকবা বোঝা গেছে পাঁচ নাম্বার তোমাকে একটা পজিটিভ জেদ থাকতে হবে একটা অ্যাগ্রেসিভনেস থাকতে হবে যে তোমার কিছু গোল থাকতে হবে যে একটা সায়েন্সের স্টুডেন্ট যদি পারে আমি কেন পারবো না হ্যাঁ কমার্সের স্টুডেন্টকে কেন কেন কথা কথা বলা বলা হয় হয় এটার জন্য তোমার মেন্টালিটি দেয় তোমাকে ছোট করতে তোমাকে ছোট করে যে তোমার কমার্সে পড়াশোনা নেই তুমি কেন কাউন্টার দাও না তুমি বলো যে আর্থিক বিবরণী তোমার যদি এতই সহজ লাগে এসে করো তুমি বলো জাবেদার কি জিনিস তুমি বলো আর্থিক বিবরণী কি জিনিস রেহা মিলের ডেবিট ক্রেডিট কোনটা কি হয় সম্পদ ডেবিট না ক্রেডিট জিজ্ঞেস করো ও তো পারবে না তো ওর সায়েন্সের জিনিসও তুমি পারবে না সেম জিনিস হ্যাঁ তো যারা এই কাজগুলো করে ওরা অ্যাকচুয়ালি নিজের পড়াশোনা নিয়ে ফ্রাস্ট্রেটেড থাকে তাই তোমার পিছে লাগতে চায় তোমার পিছনে লেগে ও নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন খুঁজে পায় তো টোটালি ইগনোর দেব বুঝা গেছে একটা পজিটিভ জেদ ক্রিয়েট করো এবং এই যে অভ্যাসগুলো বললাম এই অভ্যাসের পিছনে লেগে থাকো একদম লাস্ট বাট নট দ্য মনে রাখার আমি কিছু পার্সোনাল টেকনিক ছিল যে টেকনিকটা আমি এখন পর্যন্ত কোনো ভিডিওতে সম্পূর্ণভাবে বলি নাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বলবো এত এটা আমার এসএসসি সময় টেকনিক ছিল এক নম্বর আমি লিখে প্র্যাকটিস করতাম লিখে প্র্যাকটিস করতাম দুই নাম্বার আমি আমার সাবকনশিয়াস মাইন্ডকে ফিট করাতাম সাবকনশিয়াস মাইন্ডটা কিভাবে ফিট করাতাম আমার একটা ছোট হোয়াইট বোর্ড ছিল হোয়াইট বোর্ডে আমার যে মুগস্থের যে জিনিসগুলা যে জিনিসটা আমার মুখস্থ করতে হবে ওটা আমি লিখে রাখতাম লিখে রেখে সকালে ঘুম থেকে উঠে একবার চোখ বোলাতাম ঘুমাতে যাওয়ার আগে চোখ বোলাতাম হ্যাঁ এইভাবে আমি আমার সাবকনসিয়াস মাইন্ডটাকে ফিট করেছি তিন নাম্বার আমি যখন পড়তাম তখন আমার রেকর্ড আর অন থাকতো এটা একদম আমার পার্সোনাল টেকনিক তখন আমার রেকর্ড আর অন থাকতো আমি যখন পড়তাম কোনো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে এমন জিনিস যখন পড়তাম মুখস্থ করা লাগবে ম্যানেজমেন্ট হ্যাঁ তারপর ইসলাম শিক্ষা এগুলো মুখস্থ জিনিস হাদিস লেখার যে হাদিসগুলো আছে মুখস্থের যিনি এগুলো যখন পড়তাম আমি মোটামুটি লাউডলি পড়তাম পড়ার সময় আমি আমার রেকর্ডার অন রাখতাম তো রেকর্ডার অন রাখার পরে রেকর্ড করতাম তারপরে আমার যখন পড়া ইনস্ট্যান্টলি শেষ হয়ে যায় তখন হচ্ছে আমি অ্যাক্টিভ রিকল করতাম অর্থাৎ আমি এতক্ষণ কি পড়ছি তা মনে করার চেষ্টা করতাম যতটুকু ভুলে গেছি আবার বই পৃষ্ঠা খুলে দেখতাম হ্যাঁ পৃষ্ঠা খুলে দেখার পর আমি যখন ঘুমাতে যেতাম তখন আমার যে রেকর্ডার অন করা ছিল ওইটা আমি হেডফোন দিয়ে নিজের পড়া নিজে শুনতাম ঠিক আছে তো এইভাবে কয়েকটা স্টেপে আমি আমার মেমোরাইজিংটা করতাম ওকে আর আমি আমার মনে আছে ওই টাইমে আমি আমার অভ্যাস ছিল যে একদম এগারোটার দিক ঘুমে যা একদম ভোরে ওঠা ফজের নামাজ পড়ার পর যে এত টাইমের এত বরকত হয় তোমার আমি বলে বোঝাতে পারবো না আমি তিন মনে হয়েছে যে আমি তিন চার ঘন্টা পড়ছি কিন্তু কেবল আমি ঘড়ির দিকে তাকাই দেখি দেড় ঘন্টা শেষ হয়েছে এর মধ্যে আমার পড়া শেষ এবং ব্রেন খুব ফাস্ট ক্যাপচার করে ঘুম থেকে ওঠার পর তো তোমরা এই টেকনিক অ্যাপ্লাই করে দেখতে পারো দেখবা তোমাদের সামনে এসএসসি আছে তোমরা এসএসসিতে ইনশাল্লাহ ভালো করবা হ্যাঁ আর তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আসো তোমরা কোনো লাস্ট মোমেন্টে কোনো কোর্স চাও কিনা বা পার্টিকুলার কোনো কোর্স চাও কিনা এটা কমেন্ট বক্সে জানাতে পারো তো ওদার ওয়াইজ আমি আর তোমাদের হৃদয় ভাবে প্ল্যান করে বিজনেসের স্টুডেন্টদের জন্য ভালো কিছু আনবো ইনশাল্লাহ তো সবাইকে বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম